দেশের 54 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ এবং আগামী বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমবে না। দেশজুড়ে তাপপ্রবাহে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মানুষের জন্য তাপ কমার সুসংবাদ নেই। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তপ্ত দুপুরে চোখ রাঙাচ্ছে সূর্য, প্রকৃতির বিরূপ রূপে প্রাণ ওষ্ঠাগত। গাছ ছেড়ে জলাধারের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে পাখি। রিকশাচালক আরিফের জন্য রোজগার করাটা অনেক কঠিন। গরম আর ঘামে রিকশার মতো শারীরিক পরিশ্রমের কাজ করাটা অনেকটাই দুরূহ। এখন বেশিক্ষণ কাজ করা যায় না, একবার টিপ মারলে আধা ঘন্টা বসে থাকা লাগে। ওই জন্য শরবত খেলাম, আধা ঘন্টা রেস্ট নেব, পরে আবার বাড়াবো। রিকশাচালক আরিফের মতো না হলেও চাকরিজীবী এই মানুষের অফিসে আসা যাওয়ার সময়টা বেশ অস্বস্তিকর। এই তো এইটুকু মানে হেঁটে আসলাম, তো মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে এমন অবস্থা। নগরের বিভিন্ন প্রান্তে তৃষ্ণা মেটানোর জন্য ভ্রাম্যমাণ শরবত আইসক্রিমের বিক্রি বেড়েছে। বিশুদ্ধতার চিন্তা বাদ দিয়েই তাতেই তৃষ্ণা নিবারণের চেষ্টা। যতই তাপমাত্রা বাড়ে ততই আইসক্রিমটা আমাদের একটু বেশি চলবে। 400 টাকা 500 গ্রাম বিক্রি করা হয়, 10 টাকা গ্লাস প্রতি গ্লাস। বাচ্চারা সবসময় একটু পানি পিপাসা ভুগতেছে এবং খুবই গরম অস্থির বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে এ মাসে বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমাবে না। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই 4টা বিভাগে বৃষ্টির পরিমাণ খুবই কম, বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং যে তাপপ্রবাহটা ওইখানে চলছে সেটা তাপপ্রবাহটা অব্যাহত থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ শরীরের ঘাম শুকায় না। রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগীয় শহরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, তখন এসব এলাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টানা 5 দিন ছুটির পর সোমবার খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক দিনের মতো নেই কর্মচাঞ্চল্য। ব্যাংক পাড়া ও বাণিজ্যিক এলাকা মতিঝিলও নেই কর্মব্যস্ততা। ঈদ ছুটির পর প্রথম দিনের অফিস হওয়ায় যারা কর্মস্থলে ফিরেছেন তারা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয়ে স্ব মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিবরা অফিস করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কুশল বিনিময় করেন। তবে 2-1 দিনের মধ্যে আগের চিরচেনা রূপে ফিরবে অফিস, আদালত এবং শিল্প কলকারখানাগুলো। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। সোমবার বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে ছিল যাত্রীদের ভিড়, ছিল বরাবরের মতো আসন সংকটের অভিযোগ। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘ 5 দিনের ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটানো শেষে ফিরছেন নগরবাসী। দীর্ঘ বিরতির পর কর্মে ফেরা, তাই চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর পরিবারের সাথে কাটানো সময়ের স্মৃতি, ছিল কিছুটা ভোগান্তির অভিযোগও। লোকজন প্যাসেঞ্জার বেশি না ঈদের জন্য, এই কারণে আসার সময় টিকিট পাওয়াতে একটু ইয়ে হয়েছে আর কি, ভোগান্তি হয়েছে। ভোগান্তি তো ছিলই, আসার সময় বেশি ছিল যাওয়ার চেয়ে। তবে সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আবার কর্মব্যস্ততা দিন শুরু হয়ে যাবে আজকে থেকে। না না, তেমন ভোগান্তি হয়নি, খুব আনন্দে, অনেক ভালো, অনেক মজা করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, ভালোভাবে আসতে পারছি আমরা। না, ভাড়া মোটামুটি সীমিতের ভিতরেই আছে। রাজধানী স্বরূপে ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। কায়কোবাদ, কমলাপুর রেল স্টেশনে রাজধানীতে ফেরা যাত্রীদের চিত্র কেমন দেখছেন? বাবু, এবার কিন্তু ঈদ এবং পয়লা বৈশাখ মিলে কিন্তু একটি মোটামুটি লম্বা ছুটি কাটালেন সাধারণ মানুষ। তো তারা কিন্তু ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন ঢাকা শহরে, যেহেতু গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতগুলো চালু হয়ে গেছে। গতকাল থেকে কিন্তু সব প্রতিষ্ঠান মোটামুটি সবারকে
কাজ শুরু করে দিয়েছে, যুক্ত হয়েছেন, যার ফলে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালের ট্রেনগুলোতে মোটামুটি চাপটা বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায়, কিন্তু আজকে চাপটা অনেকটাই বেড়েছে। আমরা এখানে কথা বলেছি স্টেশন মাস্টারের সাথেও, তিনিও বলছেন যে আজকে থেকে আসলে মূলত চাপটা দেখা যাচ্ছে। গতকাল প্রথম দিন হওয়াতে অনেকেই কিন্তু আসেননি, যার ফলে তারা আশা করছেন যে আজকের দিন বিকেল থেকে আরও ভিড়টা হয়তো বা বাড়বে। আর আমরা দেখেছি এখানে আমার পিছনে নীলফামারির যে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটিগামী, সেটি কিন্তু একটু আগে এসেছে, আর আমরা দেখেছি ট্রেনের ছাদেও যাত্রী ছিল। আর যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এসি বগিতে যাত্রীর চাপ কিছুটা সহনশীল হলেও নন এসি বগিতে কিন্তু চাপটা ছিল অনেকটাই বেশি। তারা বলছে এর ফলে তাদের অনেকটাই ভোগান্তিত করতে হয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ এবং যারা শিশু নিয়েছিলেন তাদেরকে একটু কষ্ট করতে হয়েছে যারা নন এসি বগিতে ছিলেন। আর সাথে তাপমাত্রার একটা বিষয় আছে, যেহেতু দেশে মৃদু এবং মাঝারি একটি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার ফলে ভোগান্তিটা আরেকটু বেড়েছে এটা দিয়ে। আর আরেকটি বিষয় এখানে বলে গেছি, সেটা হচ্ছে চিলাহাট নীলসাগর এক্সপ্রেসটি কিন্তু একটু লেট করে এসেছে। এটি কিন্তু ছেড়ে যাওয়ার কথা 6:45 ঢাকা থেকে, কিন্তু এটি এসেছেই কিছুক্ষণ আগে, যার ফলে এটি কিন্তু এখন কিন্তু যারা যাচ্ছে তাদের কিন্তু 1 ঘন্টার উপর লেট হয়ে গেল। আর যারা এসেছেন অনেকে কিন্তু অফিস ধরার জন্য এই ট্রেনটি করেছেন, তারা বলছেন একটু সমস্যা তাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে, কারণ অনেকে আজকে অফিসে যুক্ত হবেন এখন ব্যাক করেই যে। আর এছাড়া এখানে আর সর্বোচ্চ ভোগান্তি আবার আসার মতো, যে যাত্রীরা যাওয়ার পথে ঈদ যাত্রা যেমন ভোগান্তি কম ছিল, তারা বলছেন যে ফিরতি পথেও তারা আগের তুলনামূলক তারা এবার আসলে ভোগান্তি কম পাচ্ছেন। আর আর ঢাকা শহর কিন্তু এখনও আসলে চিরাচরিত রূপে ফিরে যায়নি, সেটির জন্য কিন্তু আসলে আরও কিছুদিন টাইম সময় লাগবে বলে সবাই বলছেন। তো এই ছিল কমলাপুরে ঘর ফেরা যাত্রীদের, ঢাকা শহর ফেরা যাত্রীদের চিত্র। বাবু, জানছিলাম রাজধানীতে ফিরে আসা মানুষের চিত্র। দ্রব্যমূল্য নিয়ে ঈদের স্বস্তি থাকলেও আবারও ইরান ও ইসরায়েলের হামলায় বাজারে অস্বস্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার সকালে সচিবালয়ে ছুটি শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব সব জায়গায় পড়বে, তবে বাজারে এর প্রভাব যাতে না আসে তা মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ। পণ্যের সরবরাহ নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু রমজানে নয় সারা বছরই নিত্যপণ্য সরবরাহ ঠিকমতো রাখতে কাজ করছে সরকার। এদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে মানুষ এবার স্বস্তিতে বাড়ি গেছে এবং ফিরছে বলে জানান বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব। আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল, বিকজ সব কিছুর কনজাম্পশন ডাবল বা 3 গুণ বেড়ে যায় রমজানে। সো এই জন্য আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা আমাদের একটা বড় অভিজ্ঞতা। বিএনপিকে পারলে তাদের 60 লাখ বন্দি নেতাকর্মী তালিকা প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এরকম চ্যালেঞ্জ দেন। ওবায়দুল কাদের বলেন, 60 লাখ নেতাকর্মী আটক আছে, বিএনপির এমন তথ্য শুধুই মিথ্যাচার। দেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চেতনায় বিএনপি বিশ্বাস করে না অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দলটির জন্মই হয়েছে দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হয় দরিদ্রদের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে। কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস সবই তারা হারিয়ে ফেলেছে। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ কর, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জনগণকে প্রতারিত করে সরকারের মন্ত্রীরা মানসিক শান্তি খুঁজছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঈদে সাধারণ মানুষ দুর্দশার মধ্যে কাটিয়েছে, ধনীদের কেনাকাটার পরিমাণ বাড়লেও ঈদে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা কমেছে বলেও মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন তা না জানলে ওবায়দুল কাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে বলেও জানান রিজভী।
সিদ্ধান্ত নতুন কিছু হয়নি, কিন্তু আগের সিদ্ধান্ত তো বহাল আছে, ওটা তার নাকচ হয়নি, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। জননিরাপত্তার স্বার্থে সরকারের জারি করা নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান করা ও নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার দুপুরে সচিবালয়ে তার দপ্তরে মন্তব্য করেন তিনি। সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল, সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত। নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায় দায়িত্ব নিতে হবে। পৃথিবীর কোন দেশে কোন নদী হইতে এত সহজে বয়ে যায় না, বুঝিয়ে দাও। রাধুনি নিবেদিত নাটক বুনো ফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কূল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব, আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 NTV-তে। রাধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।